नमस्कार बंधुरा, ग्रीन गार्डेनिंग फैमिली यूट्यूब चैनेले आपनादेर स्वागत। सबाइके आंतरिक अभिनंदन जानिए शुरू करछी आजकेर भिडियो। आमरा छाद बागानीरा जारा छादे बागान करते भालोबासी, छादे बेड करते किन्तु आमरा भय पाई। छादेर कोनो क्षति हबे सेई चिंता भावना करी, छाद भारी होये जाबे, छादे जल बसे जाबे, एई रकम किछु अमूलक आमादेर भय प्रतिनियत आमादेर किन्तु कूड़े कूड़े खाय। যারা ছাদ বাগানে আমরা গাছ লাগাই, বাড়ির লোকের সাথেও দেখবেন এই রকম তর্ক বিতর্ক কিন্তু চলে। আজকে আপনাদের একটা সুন্দর পরিকল্পনা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আপনাদের ভয় তো কাটবেই, উপরন্তু কিভাবে একটা ভালো ছাদে বেড তৈরি করা যায় গাছপালা লাগানোর জন্য, সেই তথ্য সম্পূর্ণ আমরা তুলে ধরব বন্ধু এই আজকের ভিডিওতে। সর্বপ্রথম বলি বন্ধু, এই যে ছাদ বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে পরিকল্পনা করে কিন্তু তবেই কিন্তু করা হয়েছে। এখানে কোনো রকম আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন এই যে বেডগুলো আপনারা দূরে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু পিলারের উপর আছে। এই দেখুন আপনার এখানে একটা পিলার আছে, ওইখানে পিলার আছে, পুরো ছাদটা কিন্তু আপনারা, আমরা দেখাচ্ছি ভালো করে বুঝে নিন। এই দেখুন পুরো ছাদটা কিন্তু আপনার, এই যে পিলার আছে, এই যে দেখুন পিলার আছে এখানে, আবার দেখুন আপনার এইখানে পিলার আছে, এই যে চারিদিকে আপনার পিলার আছে, এই যে এর ওয়েটটা এর ওপর পড়ছে, আর এর ওয়েটটা কিন্তু আপনার এই পিলারের ওপর পড়বে। একদম ছাদের সাথে কিন্তু কোনো রকম টাচ নেই। দেখুন এই দেখুন পুরো খালি, আপনার পুরো যত ওজন আপনার ওয়েটটা এর ওপর পড়বে, এর থেকে এর ওপর পড়বে। এবার চলে আসি বন্ধু, পুরো ছাদটাকে আপনারা দেখুন, দেখতে দেখতে আমরা আপনাদের একটু বুঝিয়ে দেব। বড় বেড হয়ে গেলে আপনার জল দেওয়ার একটা সমস্যা হয়। এইভাবে যদি আপনারা পাইপগুলোকে বেডের পাশ দিয়ে যদি নিয়ে যান, এইখান থেকে ছোট ছোট পয়েন্ট করলে আপনার গাছে জল দেওয়া আপনার সুবিধা হবে, খাটনিটাও অনেকটা কম হবে। আমাদের লক্ষ্য করে দেখবেন ট্যাঙ্কে যখন জল ওভারফ্লো হয়ে যায়, জল কিন্তু অনেক অপচয় হয়। এইভাবে যদি আমরা ওই ওভারফ্লো জলটাকেও যদি এর মধ্যে দিয়ে আমরা পাইপের মাধ্যমে আনার চেষ্টা করি, তাহলে জলও অপচয় হবে না এবং আপনার খাটনিও অনেক কমে যাবে। এই পিলারগুলো, অনেক পিলার আছে, একটা মেপে আমি আপনাদের দেখাই। এর চওড়াটা আছে আপনার প্রায় 1 ফুট মতো, বেশ বড় একটা আপনার পিলার। আর ভেতরে চওড়া দেখুন আপনার অনেকটাই বড় পিলার আছে ভেতরের দিকে, এবং পুরো পিলারের ওপরেই এই বেডটা আছে। আর এই যে আপনার এটা আছে 11 সেন্টিমিটার মতো এটা আছে, এর ওপরে ওই ওয়েটের বেডের ওয়েটটা পড়বে। আপনার এটা চওড়াটা আছে এটা 21 সেন্টিমিটার, এর ওপরেও আপনারা টপ লাগাতে পারবেন, দেখতে খুব সুন্দর লাগবে। বেডের ভেতরে গাছ আর এখানে পরপর যদি টপ লাগিয়ে দেওয়া হয় খুব ভালো হবে। এটা 21 সেন্টিমিটার। আচ্ছা এটা দেখে নিই একটু, গাঁদনিটা, গাঁদনিটা আছে আপনার 1 ফুট আর একে 6 ইঞ্চি, হ্যাঁ 1.5 ফুট আছে। এই গাঁদনিটা আছে আপনার 1.5 ফুট, আর এই যে এর চওড়াটা আছে প্রায় 5-6 ইঞ্চি মতো আছে, এটা 6 ইঞ্চি আছে। আর ভেতরের বেডটা হচ্ছে আপনার এটা 1 ফুট আছে, একদম 1 ফুট আছে এটা। এবার আমরা ভেতরটা একটু মেপে নিই, ভেতরের লম্বাটা হচ্ছে আপনার প্রায় 1.5 ফুট মতো। এই যে ছাদের পরিকল্পনাটা, যে রাজমিস্ত্রি এই কাজটা করেছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এবং তার মূল্যবান বক্তব্যটা আমরা কিন্তু শুনব বন্ধু। আচ্ছা দাদা আপনার নাম কি? মুরফিজ শেখ। আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা দাদার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। আচ্ছা এই যে ছাদ বাগানটা তৈরি হচ্ছে, এত বড় একটা ছাদ বাগান, এর ওয়েট কি ছাদে পড়তে পারে? না না, সব পিলারের উপরে আছে। সব পিলারের উপর? আচ্ছা আপনি একটু দেখিয়ে দিন ভালো করে। কোনো অসুবিধা নেই, এখানে পিলার আছে। আচ্ছা ঠিক আছে, পিলারের উপরে ঢালাই করা আছে, ঢালাইয়ের উপরে আপনার গাঁথনি করা আছে। আচ্ছা এই যে এত বড় লম্বা যে গেছে এটা টপটা, ফুলের টপটা, আবার টানা দিয়ে আছে দেখুন এইদিকে, টানাটা একবার দেখুন। হ্যাঁ টানাগুলো সব, মানে প্রত্যেকটাতে টানা দিয়ে আছে, মোটামুটি ধরুন না 9 ফুট
8 ফুট ছা ছাড়া একটা করে সব টানা দিয়ে আছে যেহেতু লম্বা অনেক বুঝেছেন তার মানে টানাটা দিলে আপনার কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না ছাদেরও ক্ষতি হবে না আর এবং এই যে গাঁথনিগুলো যে উঠেছে টপের জন্য টপগুলো কোনো কারণে মানে ফেটে যাওয়ার চান্স থাকবে না ওই জন্য টানা দেওয়া আছে আচ্ছা এই যে দাদা বলতে চায় যে এই যে টানাটা আচ্ছা ক ফুট অন্তর অন্তর আছে টানাটা মোটামুটি 8 ফুট 10 ফুট এরকম করে আছে 8 ফুট 10 ফুট দূরে দূরে ওই দেখুন আরেকটা আছে এই যে টানাটা দেয়াতে আপনাদের কি হবে এই টপগুলো ভবিষ্যতে আপনার ফেটে যাবে না না আর কারণেই ফাটবে না কোনো কারণেই ফাটবে না কোনো কারণেই এটা ফাটবে না 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 কোনো কারণেই ফাটবে না আচ্ছা এই যে ছাদটা আপনার যথেষ্ট বড় হ্যাঁ হ্যাঁ অনেকটাই বড় অনেক বড় ছাদ হুম অনেক বড় ছাদ এখান থেকে দেখলে বেশ বড় ছাদ এবং ছাদের উপরেও হচ্ছে এই যে উপরে উপরে একটু আমার ক্যামেরা পার্সনকে বলি একটু দেখাতে এই যে উপরেও কিন্তু আপনার এরকম বেড তৈরি হচ্ছে আর এই ছাদটা হচ্ছে আপনার তিনতলার উপরে হ্যাঁ তিনতলার উপরে আচ্ছা তিনতলার উপরে এই ছাদটা তাহলে আমাদের যারা দর্শক আছে যদি এই পরিকল্পনা মতো করতে পারে আশা করি কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না দাদা আচ্ছা তা জল যেটা জলটা বের হওয়ার কি ব্যাপার আছে এখানে পাইপ দিয়ে আছে সব প্রত্যেকটাতে একটা করে খাটালের মধ্যে পাইপ দিয়ে আছে মানে জল যখনই উপর থেকে দেবেন সেই জলটা নিচে ইয়ে হয়ে পাইপ দিয়ে তখন আস্তে আস্তে করে বেরিয়ে যাবে হ্যাঁ ওই যে পাইপ হ্যাঁ ওই যে পাইপ দিয়ে জলটা পাস হয়ে যাবে হ্যাঁ পাস হয়ে যাবে আর এখানে কিছু একটা পাত্র রাখতে হবে নিশ্চয়ই না 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 কিছু দরকার না ওপেন পড়বে ছাদের মধ্যে ছাদ থেকে চলে যাবে ছাদ থেকে চলে যাবে সে অল্প স্বল্প যাবে অল্প স্বল্প কিছু পড়লে অসুবিধা হবে না তার মানে একটা বিষয় আমরা বুঝতে পাচ্ছি জল নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু আপনাদের খুব ভালো করতে হবে এই যে পরিকল্পনাটা আপনারা দেখতে পারলেন খুব ভালো একটা পরিকল্পনা দাদা করেছে এটা দাদা তা মোটামুটি ছাদটা বেশ সুন্দর গাছপালা হলে তো আরো ভালো লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগবে দেখতে খুব ভালো লাগবে হ্যাঁ দেখতে একদম গার্ডেনের মতন লাগবে দেখতে দেখতে খুবই ভালো লাগবে আর একটা বিষয় মনে রাখবেন বন্ধু ছাদ কিন্তু খুব হালকা করতে হবে কিভাবে ছাদ আপনি হালকা করবেন আপনি কোকোপিট দিতে পারেন মাটির সাথে আপনি কাঠের গুঁড়ো দিতে পারেন ধানের তুষ দিতে পারেন তবে কোকোপিটটা একটু কম দেবেন কারণ কোকোপিটে খুব একটা গাছ ভালো হতে চায় না ছাদকে সবসময় হালকা রাখবেন বন্ধু আর দাদা বলল যেটা জল নিষ্কাশন ব্যবস্থাটা আপনি সঠিক রাখবেন তাহলে কোনো কারণে কোনো কিছু ক্ষতি হবে না ছাদে ক্ষতি হবে না এবং টপেরও ক্ষতি হবে না কোনো কিছুর ক্ষতি হবে না খুব সুন্দরভাবে আমরা গাছ লাগাতে পারবো প্রতিটা ছাদে আর প্রচণ্ড গরমে গ্রিন নেটটা অবশ্যই লাগবেন কারণ প্রচণ্ড দাবদাহ যখন শুরু হবে জ্যৈষ্ঠ মাসের দিকে তখন একটু হিট হবে ছাদটা এইটা একটু আপনারা নজর দেবেন বন্ধু খুব ভালোভাবে আপনারা ছাদে বেড তৈরি করুন গাছ লাগান পৃথিবীকে আরও সুন্দর করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে নমস্কার নমস্কার।